চিৎকার করে বলতো আবার মারবো আবার মারবো। তারা আজ কোথায়? তারা আজ কাঁদিতেছে, আসি আছে নিশা, কোথা শান্তি কোথা পথ, কোথায় এনে দিশা? দিশাহীন সিপিএম আজ সত্যিকারের রুগী হয়ে গেছে, কিন্তু আজ আর কপালে একটা অ্যাম্বুলেন্সও জুটছে না। এখন সকাল, রাতের চেয়ে অন্ধকার। 1982 সালের 30 এপ্রিল কলকাতার মানুষ সেই রকম একটি সকাল দেখেছে, যে সকালটা ছিল রাতের চেয়েও নির্মম অন্ধকারে ঢাকা। সভ্যতা ও সংস্কৃতির এই পীঠস্থান রামমোহন, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের শহরের মানুষগুলো সেদিন লজ্জায় মুখ লুকিয়েছিল অন্ধকারে, আর সেই অন্ধকারের পিশাচগুলো এখানে দাঁড়িয়ে উল্লাস করছিল। পিশাচের দল অট্টহাসি করতে করতে ভাবছিল, আমরা আনন্দ মার্গকে শেষ করে দিয়েছি, আনন্দ মার্গ খতম হয়ে গেছে। আনন্দ মার্গের 17টা সন্ন্যাসীকে খুন করলে আনন্দ মার্গ শেষ হয়ে যায় না। সিপিএম আনন্দ মার্গের 17টা সন্ন্যাসীকে খুন করেছে, আনন্দ মার্গ 1700 সন্ন্যাসী তৈরি করেছে। আজ যদি আনন্দ মার্গের এই 1700 সন্ন্যাসীকে কেউ খুন করে দেয়, আনন্দ মার্গ 17000 সন্ন্যাসী তৈরি করে নেবে। আনন্দ মার্গের 17000 সন্ন্যাসীকে যদি কেউ খুন করে দেয়, আনন্দ মার্গ 17 লক্ষ সন্ন্যাসী তৈরি করে নেবে। আনন্দ মার্গ শেষ হবে না, আনন্দ মার্গ শেষ হয়ে যাওয়ার আসেনি। কিন্তু সিপিএম, সিপিএম আজ কোথায়? সিপিএম আজ শেষ হয়ে গেছে। তারা আজ মুখোশ পাল্টে আর একটা অন্ধকার কোটরে আশ্রয় নিয়েছে। রাম এখন রাম হয়ে গেছে। সুভাষচন্দ্রের কংগ্রেস সভাপতির পদ থেকে ত্যাগ, আর আনন্দমূর্তিজিকে বিস্ফোরকে হত্যার চেষ্টা, দুটো ঘটনার মধ্যে একটা যোগসূত্র আছে। 1938 সালে সুভাষচন্দ্র প্রথমবার কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর লন্ডনে ভারতীয় ছাত্রদের সামনে এক সভায় তিনি বলেছিলেন, দেশীয় পুঁজিপতিদের সাহায্যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য শক্তি অর্জন করছে, আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষকে শুধু রাজনৈতিক স্বাধীনতা দিলে হবে না, অর্থনৈতিক স্বাধীনতাও দিতে হবে। তারপরে ইতিহাস আমরা জানি, 1939 সালে গান্ধী রমতে গান্ধী মনোনীত প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বার সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হওয়ার পরেও কংগ্রেসে থাকতে পারেনি, দেশেও থাকতে পারেনি, দেশে আজও ফিরে আসেনি। তার শেষ পরিণতি কি হয়েছে আমরা জানিনি, কারণ একটা, ওই দেশীয় পুঁজিপতিদের মুখোশ খুলে দিয়েছিলেন আর অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি তো শুধু অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছিলেন, আর আনন্দমূর্তিজি তিনি তার আনন্দবাদ দর্শনের যে একটা অধ্যায় সামাজিক অর্থনৈতিক দর্শন তত্ত্ব যে প্রাউড, সেখানে তিনি মানুষের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের কিভাবে হবে তার একদম সুস্পষ্ট সুনির্দিষ্ট পথ নির্দেশনা দিয়ে দিয়েছিল। আরে ওইসব পুঁজিপতি আর তাদের মদতপুষ্ট রাজনৈতিক দলগুলোর আতঙ্ক হবারই কথা। তাই সুভাষচন্দ্রকে কংগ্রেস ছাড়া দেশ ছাড়া করেছিল, আনন্দমূর্তিজিকে হত্যার চেষ্টা করেছিল। ওই একই শক্তি ভারতবর্ষটা চলে, ওই একই শক্তির দ্বারা। আমরা রাজনৈতিক দলগুলো দেখি, এগুলো এক একটা বিষাক্ত বৃত্তের মধ্যে ঘুরছে, তার কেন্দ্রে রয়েছে ওই দেশীয় পুঁজিপতি। আর আনন্দমার্গের প্রাউড দর্শন ওই পুঁজিপতিদের অবস্থা কিভাবে শেষ করে, কিভাবে মানুষকে তার প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়া যায় তার সুনির্দিষ্ট পথ নির্দেশনা দিয়েছে। আজকে আমরা পরিবর্তন পরিবর্তন চিৎকার করি, পরিবর্তনের কথা শুনি, এগুলো কোনো পরিবর্তন নয়, গণতান্ত্রিক ব্যবস্থা এই পরিবর্তনগুলো হয়। এই পরিবর্তন সম্পর্কে ইংরেজ কবি খুব সুন্দর করে বলেছেন, তিনি বলেছেন, ঘোড়ার পিঠে বসে থাকা ভিখারি রাস্তায় দাঁড়িয়ে থাকা ভিখারিকে চাবুক মারে, তারপর দিন বদলায়, ঘোড়ার পিঠে বসে থাকা ভিখারি রাস্তায় এসে দাঁড়ায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা ভিখারি ঘোড়ার পিঠে চড়ে বসে, চাবুক মারা চলতেই থাকে। এই পরিবর্তনে মানুষের পরিবর্তন নয়, পরিবর্তনের পথ আনন্দমার্গের কাছেই আছে, আর কোথাও কারো কাছে কোনো পরিবর্তন নাই।
তো খেলার পুতুল মাত্র পুতুলের মধ্যে যে যেমন নাচায় তেমন নাচে আজকে ও কালকে সে কালকে এই পরিবর্তন হবে কিন্তু জনগণ ওই চাবুক খেতেই থাকবে।